নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত। WBPSC-এর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা চলে এসেছি। আজ PSC ক্লার্কশিপ মেন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে, এরকমই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এবং বলা হচ্ছে যে 56,000 জনের নামের তালিকা প্রকাশ করা হবে। গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে অবশ্যই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো চাকরি সংক্রান্ত আপডেটগুলি পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। ক্লার্কশিপের আপডেটটি দেওয়ার আগে আপনাদের জানিয়ে দিই, গতকাল রাতে প্রকাশিত হয়েছে মিসলিনিয়াস সার্ভিসের ইন্ডিভিজুয়াল মার্কস। তো এখানে প্রোঅ্যাক্টিভ ডিসক্লোজারে আপনারা চলে আসবেন। সবার প্রথমে WBPSC-এর অফিসিয়াল ওয়েবসাইট, তারপর এখানে প্রোঅ্যাক্টিভ ডিসক্লোজারে ক্লিক করার পর আপনারা সবার উপরে দেখতে পারবেন অ্যাডভার্টাইজ নাম্বার 29/2017 মিসলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সাম 2018। এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের এক্সাম রোল নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে সার্চ করলে আপনারা টোটাল মার্কস দেখতে পারবেন, কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন ডেসক্রিপটিভে, তারপর ইন্টারভিউতে কত নম্বর পেয়েছেন, সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবে। অনস্ক্রিন আমরা একটি আর্টিকেল তুলে ধরেছি। এই আর্টিকেলটি আজকের বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে। আপনারা সকলেই জানেন বর্তমান পত্রিকা একটি গুরুত্বপূর্ণ নামি দামি পত্রিকা। আজকের বর্তমান পত্রিকায় আপনারা এই আর্টিকেলটি পেয়ে যাবেন। বলা হচ্ছে আজ ক্লার্কশিপ পরীক্ষার সংশোধিত ফল, দায়িত্ব নিলেন PSC-র নয়া চেয়ারপারসন। আজ বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে ক্লার্কশিপ পরীক্ষার সংশোধিত ফলাফল। গত 23 সেপ্টেম্বর পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ PSC রাজ্য সরকারি দপ্তরে কেরানি পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করে, কিন্তু তা নিয়ে বিস্তর অভিযোগ উঠেছিল। চাকরি প্রার্থীরাও লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। তার ভিত্তিতে গত 24 সেপ্টেম্বর ক্লার্কশিপ পরীক্ষার লিখিত ফলাফল প্রত্যাহার করে নেয় PSC। সূত্রের দাবি, স্পেশাল কেস হিসেবে আজ চূড়ান্ত ও সংশোধিত ফল প্রকাশ করতে চলেছে নিয়োগকারী এই সংস্থা। কেন স্পেশাল? জানা গিয়েছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে নির্দিষ্ট নম্বর বা কাট অফ মার্কস স্থির করেছে PSC। সেই নম্বর বা তার ঊর্ধ্বে পেয়েছেন 56,056 জন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন তার ঊর্ধ্বে কিন্তু পেয়েছে 56,056 জন, তাদের নামের তালিকাই আজ প্রকাশ করা হবে। তো আপনারা দেখতে পেলেন গুরুত্বপূর্ণ আপডেট, সেখানে বলা হচ্ছে যে 56,056 জনের নামের তালিকায় কিন্তু আজ রেজাল্টে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের যাবতীয় প্রশ্নের অবসান ঘটাতে এই বেনজির সিদ্ধান্ত নিয়েছে PSC। এদিকে PSC-র নতুন চেয়ারপারসন হিসেবে বুধবারই দায়িত্ব নিয়েছেন পিয়ালি সেনগুপ্ত। আমরা গতকাল আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানিয়ে দিয়েছিলাম এই আপডেটটি। এদিন বর্তমান চেয়ারম্যান দেবাশিস বসুর কার্যকালের মেয়াদ শেষ হয়েছে। রাজ্যপালের অনুমোদন সাপেক্ষে এই নিয়োগকারী সাংবিধানিক সংস্থার শীর্ষ কর্তৃ হিসেবে দায়িত্ব নিলেন অবসরপ্রাপ্ত IAS পিয়ালি দেবী। উল্লেখ্য, 2019 সালে সরকারি দপ্তরে কেরানি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল PSC। তারপর দুদফায় লিখিত পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষার ফল প্রকাশকে ঘিরে বিতর্কে জড়িয়েছিল PSC। সূত্রের দাবি, সংস্থার ভাবমূর্তি উজ্জ্বল করতে বেনজিরভাবে সফল প্রার্থীদের সবার নাম ক্রমানুসারে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থা। জানা গিয়েছে প্রায় 7,000 শূন্যপদের জন্য এই পরীক্ষা নেওয়া হয়েছিল। অন্যান্য সময় শূন্যপদে 3 গুণ প্রার্থীকে ডাকা হয়, এবার তা হচ্ছে না। ক্লার্কশিপ চাকরি পেতে চাইলে সফল প্রার্থীদের টাইপ টেস্টে বসতে হবে। বাংলা ও ইংরেজিতে টাইপ করার পরীক্ষায় সফল হতে হবে। কমিশন সূত্রে খবর, ক্রমতালিকা অনুযায়ী প্রথম দিকে থাকা প্রার্থীদের সেই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। তো আপনারা দেখতে পারলেন যে আজ কিন্তু বৃহস্পতিবার এবং আজকে প্রকাশিত হতে চলেছে ক্লার্কশিপ পরীক্ষার সংশোধিত ফলাফল, অর্থাৎ পুনরায় রেজাল্ট প্রকাশিত হবে। এবং এখানে বলা হচ্ছে যে 56,056 জনের নামের তালিকা প্রকাশ করা হবে। তো খুবই ইন্টারেস্টিং একটি ব্যাপার। আমরা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে আপনাদের জানিয়ে দেবো যখন অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ হবে। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে এই আপডেটটি পেয়ে যাবেন, তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।